हेलो अस्सलाम वालेकुम। आज के आमी एकटा काँचा आमेर रेसिपि शेयर करब। आमी आमगुलो आगे चार पिस करे केटे हलुद आर लवण मेखे एक रोदे शुकिएछि पुरो एक दिन। एखन आमी कड़ाइते प्रथमे सरिषार तेल देब परिमाण मतो, एटुकु तेल दिए आमार हये जाबे। प्रथम दिए दीब किछु अस्त रसुन, रसुन গুলো একটু বাদামি হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব তেজপাতা দুইটা আর দুইটা দারচিনি। এর মধ্যে চুলার আঁচ মিডিয়াম অবস্থায় রেখে এখন দিয়ে দিব দুই চামচ রসুন কুচি। সামান্য পরিমাণ আদা, তারপর দিয়ে দিব জিরা, কাঁচা জিরা বাটা। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিব তিনটো আস্ত শুকনো মরিচ। এখন দিয়ে দিব আম, সবগুলি আমগুলি একটু তেলে ভেজে নিব। আমের মধ্যে যদিও পানি থাকা যাবে না, একদম পানিগুলা শুকিয়ে ফেলতে হবে। কেউ যদি রোদে শুকাতে না পারেন তাহলে ফ্যানের নিচে, ফ্যানের বাতাসের নিচে দিয়েও শুকাইতে পারেন। এই অবস্থায় আপনি নেড়ে চেড়ে তেলের মধ্যে একটু ভেজে নিব। আমি যদি বা আগে লবণ আর হলুদ দিয়ে রোদে একটু শুকিয়ে নিয়েছি, তাই আমি এখানে একটু লবণের পরিমাণ কম দিই। আমি চার চামচে দুই চামচ লবণ দেব। দেখেন কালারটা অনেক সুন্দর লাগতেছে, একদম ইয়েলো কালারের। আমি লাল মরিচ দিই নাই, লাল মরিচ যারা লাল একটু পছন্দ করে তারা লাল মরিচ দিলেও লাল হবে। আমার ইয়েলো কালারটা পছন্দ তাই ইয়েলো কালারটা দিয়েছি। আমার যদি বা বাচ্চা আছে ঘরে, তাই আমরা একটু টক কম খাই, মিষ্টি জাতীয় একটু বেশি দিই। কেউ যদি টক কম খেতে চান তাহলে চিনির পরিমাণও কম দিবেন। আমি এই চামচে পাঁচ চামচ চিনি দিব। এবার চিনিগুলি মিশিয়ে দিব আমি ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। এখন চুলা মিডিয়াম লোতে রেখেছি, তো এরপর একটু ঢেকে দিব। একটু চিনি থেকে পানি বের হবে, ওই পানি দিয়ে সিদ্ধ হলে তারপর আমি আপনাদেরকে আবার দেখাব। দেখেন চিনি থেকে কতগুলো পানি বের হয়েছে। এই পানিগুলো দিয়ে আমের আচার হয়ে যাবে, পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। এভাবে ম্যাক্সিমাম
45 মিনিট পর্যন্ত রাখতে হবে মিডিয়াম লো আছে। অনেকটুকু সিদ্ধ হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব কিছু শুকনো মরিচ ভাজা। টেলে রাখছি আমি আগে থেকে, টেলে একটু কয়েক টুকরো করে ভেঙে দিয়েছি, তারপর দিয়ে দেব একটু সিরকা। এখন দিয়ে দেব এক চামচ চিকন জিরা। তারপর দিয়ে দিব 5 ফোড়ন গুঁড়ো। দিয়ে ভালো করে হয়ে গেছে আমার আচার। দেখতে আসলে খুব সুন্দর হয়েছে এবং খুব সুস্বাদু হয়েছে। আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাবো। এই আমার আচার হয়ে গেল। এগুলি ঠান্ডা, একদম কমপ্লিট ঠান্ডা হওয়ার পরে আপনারা বয়ে মেরে খেতে পারবেন। একদম বাহিরে 6 মাস পর্যন্ত ভালো থাকবে। এইটা আপনারা ফলো করবেন।